ব্লগ যারা ছিল তাদের একটা মেসেজ চলে আসে কোন বুথে বা কোন পোলিং স্টেশনে তাদের ডিউটি। এখানে এসে জানতে পারি যে সেটা নাকি পোস্ট মেসেজ দিয়েছে, আবার নতুন করে অ্যাসাইনমেন্ট করা হবে যে কোথায় পড়বে না পড়বে। যদি আগে থেকে আমাদের একটা মেসেজ করে দিয়েছে তা সত্ত্বেও এখানে এসে জানতে পারলাম যে সেটা ফল, তার জন্য সেটা আর একটা হ্যারাসমেন্ট। এখন আমরা যেটা এখানে আমাকে অ্যাপয়েন্টমেন্ট করলো সেটাতে যাবো, আর যেটা মেসেজ এসছে সেটাতে যাবো, সেটা নিয়েও সমস্যাটা হচ্ছিল। মানে যারা রিজার্ভে আছে তাদের এখানে কিছু যে লেটারটা দিয়েছিল জমা নিয়েছে, কিন্তু আমাদের ডেকেছিল সকাল 7টা থেকে, কিন্তু এখানে কাজই শুরু হয়েছে 10টার পর থেকে। তারপরে যে কাগজগুলো নিয়েছে তাদের আগে নাম ডাকবে, তাদের না ডেকে অন্য যারা আছে যে যার পছন্দের মতো নেয় তাদের নিয়ে চ্যাট করছে। এখানে রিজার্ভে যারা আগে কাগজ জমা দিয়েছে তাদের এখনো পর্যন্ত ডাকছে না, কোনো কিছু মানা হচ্ছে না। ওখানে কাজ করার জন্য যে 4-5 জন বসে রয়েছে তার মধ্যে একজন কাজ করছে, বাদ বাকিরা পেছনে বসে কী করছে তারাই জানে। একজন লিখলে হবে, এত লোকের চাপ সেখানে চাপটা তো সামলা নিতেই পারছে না। এখানে প্রস্তুতি বলতে আজকে এলাম, ওখানে অ্যাটেন্ডেন্স দিতে হলো, মোবাইল রেজিস্ট্রেশন করতে হলো, সে চূড়ান্ত অব্যবস্থা, দুনিয়ার লাইন, বুঝলেন তো, কোনো মানে কোনো ইয়ে করার নেই, কোনো কোভিড সিচুয়েশান মেনে চলছেই না। হ্যাঁ, লম্বা লাইনের মধ্যে মোবাইল রেজিস্ট্রেশন করতে হলো, সেখান থেকে আবার একটা চিরকুট দিচ্ছে, চিরকুট নিয়ে গিয়ে ম্যাটেরিয়ালসগুলো নিয়ে আসতে হলো, এই ম্যাটেরিয়ালস নিয়ে এসে এখন ম্যাটেরিয়ালস মিলানোর পালা, মিলে টিলে তারপরে পুলিশ ট্যাগ করে গাড়ি ট্যাগ করে তারপর যেতে হবে স্টেশনে। সমস্ত খবরের তৎক্ষণাৎ আপডেট পেতে সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে বেল বাটনটি ক্লিক করুন। আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।